জেলেকে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা। গোপাল দলপতির কাছ থেকে কিছু তথ্য পেয়েছেন, সেই তথ্যের ভিত্তিতেই কুন্তল ঘোষকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করছেন ইডি আধিকারিকরা। তাপস মণ্ডলের ডায়েরিতে কুন্তল ঘোষের নাম, একাধিক ব্যক্তির সঙ্গে লেনদেনের তথ্য, কার নির্দেশে অযোগ্যদের নিয়োগ, কার কার সাহায্যে চলতে চক্র, কারা কারা সুবিধা পেতেন, সমস্ত বিষয়ে জেরা করা হচ্ছে। প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা ইডি আধিকারিকদের। তাপস মণ্ডলের ডায়েরিতেই কুন্তল ঘোষের নাম, একাধিক ব্যক্তির সঙ্গে লেনদেনের তথ্য সামনে এসেছে। গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে কুন্তলের নাম, তারপরেই আরো তথ্য জানতে আজই প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির বড় মাথাকে তারিখ সন্ধান পেতে জেরা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা। তাপস মণ্ডলের ডায়েরিতেও রয়েছে কুন্তল ঘোষের নাম, একাধিক ব্যক্তির সঙ্গে লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। কার নির্দেশে অযোগ্যদের নিয়োগ করা হতো, কার কার সাহায্যে চলতো চক্র, কারা কারা সুবিধা পেতেন, সমস্ত বিষয়ে জানতেই জেরা করা হচ্ছে। প্রেসিডেন্সি জেলে গিয়েছেন ইডি আধিকারিকরা, সেখানেই কুন্তল ঘোষকে জেরা করছেন তারা। গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য মিলেছে, সেই তথ্যের ভিত্তিতেও কুন্তল ঘোষকে জেরা করা হচ্ছে। প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডেই কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, মূলত কোন কোন বিষয়গুলি জানতে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা? দেখো বম্বি, আমি তোমাকে শুরুতে রাখবো, নাগাদ কিন্তু দুজন ইডি আধিকারিক তারা কিন্তু আলিপুর প্রেসিডেন্সি জেলে প্রবেশ করে এবং যে কুন্তল ঘোষ রয়েছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এসেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, যখন তাকে হেফাজতে রাখা হয়েছিল ইডি হেফাজতে, তখন কিন্তু সে কোনোভাবেই মুখ খোলেনি, কোনো প্রশ্নে সঠিকভাবে উত্তর দেয়নি। এবং তারপর যখন তাকে 3 তারিখ আদালত পেশ করা হয়, তখন আদালতকে কিন্তু আবেদন করে ইডি আধিকারিকরা যে জেলে গিয়ে যাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং সেই নির্দেশ কিন্তু দেয় আদালত যে তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এবং সেই মতো কিন্তু আজকে দুজন ইডি আধিকারিক তারা কিন্তু আলিপুর প্রেসিডেন্সি জেলে প্রবেশ করে, দুটো নাগাদ। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে ভুয়ো ওয়েবসাইট খুলেছিল এবং তারপর বিভিন্ন চাকরি প্রার্থী কিন্তু কোটি কোটি টাকা নিত, এবং এই ওয়েবসাইটে ভুয়োভাবে কিন্তু নামের তালিকা প্রকাশ করা হতো, এবং তারপর সেই তালিকা কিন্তু মুছে ফেলা হতো, এবং তারপর কোটি কোটি টাকা কিন্তু নেওয়া হতো। এবং যেটা জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নয়, মানিককেও কিন্তু সে টাকা দিত, এবং তার ক্ষেত্রে কিন্তু টাকা লেনদেনের একটা ব্যাপার সেটা উঠে এসছে। এবং তাপসের ডায়েরির পাতায় কিন্তু ইতিমধ্যে কুন্তলের নাম উঠে এসছে, এবং সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজ জিজ্ঞাসাবাদ চলছে। এবং 3 থেকে 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, এবং তার যে বয়ান সেই বয়ান কিন্তু রেকর্ড করা হবে, এবং আগের যে সকল বয়ান রয়েছে এই মামলায় সেই বয়ান কিন্তু তাকে শোনানো হবে, এবং সেগুলো মিলিয়ে দেখা হবে যে সে কোনো ভুল কিছু তথ্য দিচ্ছে কিনা, এবং তার যে ওয়েবসাইট সেই বিষয় কিন্তু খোঁজ চালানো হবে। এবং পাশাপাশি আরো একটা বিষয় যে তার বাড়িতে যখন তল্লাশি করা হয়েছিল, বিভিন্ন কিন্তু 2014 এবং 2017 সালের মার্কশিট পাওয়া গেছিল এবং সেগুলো পুরোটাই ভুয়ো, সেই বিষয়গুলো কিন্তু দেখা হবে। এবং পাশাপাশি তাকে জিজ্ঞাসা করা হবে যে কার থেকে আরো টাকা নিত, এবং আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি এর সাথে যুক্ত রয়েছে, কত টাকা নেওয়া হতো, কিভাবে নেওয়া হতো পুরো প্রক্রিয়াটা, এবং কিভাবে ডিল করা হতো চাকরি প্রার্থীদের সাথে, সেই বিষয়গুলো কিন্তু পুরোপুরি জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এবং কি পরবর্তীকালে কি তথ্য আসে সেই বিষয় কিন্তু নজর থাকবে। একেবারে ধন্যবাদ অভিষেক, আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। আপনাদের কারো একবার জানিয়ে রাখবো, প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা। তাপস মণ্ডলের ডায়েরিতেও কুন্তল ঘোষের নাম ছিল, পাশাপাশি গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে কুন্তল ঘোষের নাম পেয়েছেন, আরো কিছু তথ্য পেয়েছেন, সেই তথ্যের ভিত্তিতেও কুন্তল ঘোষকে জেরা করছেন প্রেসিডেন্সি জেলে গিয়ে ইডি আধিকারিকরা। একাধিক ব্যক্তির সঙ্গে লেনদেনের তথ্য, কার নির্দেশে অযোগ্যদের নিয়োগ, কার কার সাহায্যে চলতো চক্র, কারা কারা সুবিধা পেতেন, সমস্ত বিষয়ে জানতেই জেরা করছেন ইডি আধিকারিকরা। প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা, এখনো পর্যন্ত জেরা চলছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাবো। তাপস মণ্ডলের ডায়েরিতে কুন্তল ঘোষের নাম পাওয়া গিয়েছে, পাশাপাশি গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করেও কুন্তল ঘোষের নাম উঠে এসেছে, আর সেই সূত্র ধরেই কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা। কি বলবেন আপনি? না দেখুন, কুন্তল ঘোষের কাছে অনেক তথ্য আছে, কারণ বিভিন্ন উপরে টাকা কুন্তল ঘোষ দিত, তার অনেক প্রমাণ তদন্তকারী অফিসাররা পেয়েছে। এখন বিষয় হচ্ছে যে কুন্তল ঘোষ তো পুরোপুরি এই নিয়োগ দুর্নীতিতে জড়িত, অর্থ আদায়ে জড়িত, প্রায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই এখন উদগ্রীব হয়ে অপেক্ষা করছে এই দুর্নীতির উৎসস্থল তো জানা গিয়েছে, কিন্তু দুর্নীতির সমাপ্তি স্থল সবাই জানতে চাইছে যে কোথায় এই টাকা শেষ পর্যন্ত যেত। এবং সবাই এক জানে যে মানিক নয়, পার্থ নয়, এ টাকার গন্তব্যস্থল অন্য জায়গায় আছে। আমার মনে হয় যে খুব শিগগিরই এই টাকার গন্তব্যস্থল, দুর্নীতির গন্তব্যস্থল সবটাই মানুষের সামনে চলে আসবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করছেন ইডি আধিকারিকরা। তাপস মণ্ডলের ডায়েরিতে কুন্তল ঘোষের নাম পাওয়া গিয়েছে, একাধিক ব্যক্তির সঙ্গে লেনদেনের তথ্য সামনে এসেছে, সেই ভিত্তিতে কুন্তল ঘোষকে জেরা করা হচ্ছে। প্রেসিডেন্সি জেলে গিয়েছেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা জানতেই কুন্তল ঘোষকে জেরা করা হচ্ছে প্রেসিডেন্সি জেলে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তাপস মণ্ডলের ডায়েরি, সেখানে হিসেব নিকেশের তথ্য উঠে আসছে, নাম রয়েছে কুন্তল ঘোষের। আপনাদের সামনে তুলে ধরছি তাপস মণ্ডলের ডায়েরি, যেখানে 15/9/19 এই তারিখ দেওয়া রয়েছে, পাশাপাশি একটি অ্যামাউন্ট লেখা রয়েছে, কুন্তল ঘোষের নামও উঠে আসছে তাপস মণ্ডলের ডায়েরিতে। এছাড়াও একাধিক ব্যক্তির নাম রয়েছে, টাকার উল্লেখ রয়েছে, লেনদেনের তথ্য উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তাপস মণ্ডলের ডায়েরিতে, সেখানে রয়েছে কুন্তল ঘোষের নাম। আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, 15/9/19 সালে সেখানে 9 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? কুন্তল ঘোষকে দেওয়া হয়েছে, সেই হিসেব নিকেশের তথ্য আমাদের সামনে এসে পৌঁছেছে। আপনারা দেখছেন তাপস মণ্ডলের ডায়েরিতে যে তথ্য উঠে আসছে, কুন্তল ঘোষের নাম রয়েছে,